তো শয়তান এখানে চক্রান্ত করেছিল একটাই, যে এই শ্রেষ্ঠত্ব যাতে না থাকে এর জন্য যত প্রকার ষড়যন্ত্র, যত প্রকার কুমন্ত্র, যত প্রকার ষড়যন্ত্র করা যায় তা করে এদেরকে আমি জাহান্নামে নেবই। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার যারা অনুসারী হবে তারা তো জাহান্নামে যাবেই, কিন্তু আমার বান্দারা যারা আমার উপরে ঠিক থাকবে তারা জাহান্নামে যাবে না। আর তারা যখনই কোনো ভুল করার পরে তৌবা করবে, আমি আল্লাহ তাদের তৌবা কবুল করব, তাদেরকে মাফ করে দেব। তেমন একটি অনুষ্ঠান আমরা এখানে বসে থাকলেও কিন্তু লাভ আছে, কারণ এটা এই স্বল্প সময়ের জন্য হলেও জান্নাতি অনুষ্ঠান। মাজালিসুল কোরআন তার কোরআনের একটি অনুষ্ঠান, জানলে জিতবেন অনুষ্ঠান, তার মানেই হচ্ছে আপনার অনেক অজানা জিনিস রয়েছে, যেই জিনিসগুলি আপনি জানেন না, আপনি জানেন না কিন্তু জানা প্রয়োজন। কিন্তু আমাদের অবস্থা হয়েছে কি, আমার মনের সাথে সাথে আমাদের মনের সাথে যেই কথাগুলি সেট হবে সেইগুলি শুনলে আমার ভালো লাগবে, কিন্তু যেগুলো মনের সাথে সেট হবে না সেটা যত বড় আল্লাহর কালামই হোক, নবীর হাদিসই হোক, চট করে আমরা সেখান থেকে সরে পড়ব, এটাই কিন্তু বাস্তবতা। তারপরেও আমি মনে করি কুলো দিয়ে যখন ধান ঝাড়ে তখন কিন্তু ধানগুলোই পড়ে থাকে, চিটিগুলো সব বাতাসে কি হয় উড়ে যায়, বাতাসে উড়ে যায়। এই অনুষ্ঠান একটা কুলো দিয়ে ধান ঝাড়ার মতোই, কারণ পজিটিভ কিছু কথা যখন বলা হবে তখন সুবহানাল্লাহ বলবেন, আনন্দ লাগবে। আবার যখনই আল্লাহ রাব্বুল আলামিনের একটা কড়া হুকুম এর কথা বলা হবে, হয়তো তার সাথে মরনা আব্দুল কাদের জড়িত আছে, কিন্তু তখন আব্দুল কাদেরের সেটা আর ভালো লাগবে না। এটাই সত্য, এটাই বাস্তব। এই জন্যই এই জাতির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ওই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব যাকে আল্লাহ পাঠালেন নবুয়ত দিয়ে, রেসালাত দিয়ে, তার অনুসরণ অনুকরণ ছাড়া আর কোনো উপায় নাই। এরপরেও আমরা স্বল্প সংখ্যক হলেও আল্লাহ আমাদের ভিতরে বরকত দিক বলে আমিন। প্যাকেট প্যাকেট করে পাগল হয়ে যাচ্ছি আমরা, তার আগে প্রতি শুক্রবারই প্যাকেটের ব্যবস্থা করা যায় কি না? না, আমরা কথার দিকে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য যেই বাণী, যেই দলিল দিলেন, সেই দলিলের নামই হচ্ছে আল কোরআন। এই কোরআন শরীফের প্রথম যে সুরাটা আমরা খুঁজে পাই, এই প্রথম সুরাটার নাম কি? সুরায়ে ফাতেহা। সুরায়ে ফাতেহা। অবশ্য এর নাম সাবা মাসানিও বলা হয়েছে, মানে সাতটি আয়াত বিশিষ্ট। এর নাম উম্মুল কোরআন বলা হয়েছে। যা হোক আর কি, যে কথার দিকে আমি যাচ্ছি সেটা হলো এই যে এই সুরায় ফাতেহার মধ্যে, এই সুরায় ফাতেহার মধ্যে যে সাতটি আয়াত রয়েছে, এই সাতটি আয়াত যদি কারোর জীবনে বাস্তবায়িত হয়, এই সাতটি আয়াত যদি কারোর জীবনে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় তাহলে জাহান্নাম কয়টা, বেহেশত কয়টা,
আটটা, এই সাতটা জাহান্নাম যে আছে, সূরা ফাতিহার সাতটা আয়াতের উপরে আমল, সাতটা আয়াতের নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন, এইটুকু হলেই আল্লাহ রাব্বুল আলামিন তার নসিব থেকে সাতটা জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেবেন। পক্ষান্তরে জান্নাত কয়টা? আটটা। সূরায়ে তাওবার ১১২ নম্বর আয়াত, ওখানে একটা আয়াতের মধ্যে আটটা গুণ রয়েছে, যেমন আত্মায়েবুনা বারবার তৌবাকারী, ওয়াল আবিদুনা সবসময় বারবার ইবাদতকারী, তারপর কি ওয়াল হামিদুনা তারা সবসময় আল্লাহর প্রশংসা করবে, তিন ওয়াসায়িহুনা তারা সিয়াম সাধনায় নিয়োজিত থাকবে, কেমন? এরকম ওই আয়াতের মধ্যে আটটা গুণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আটটা গুণ যাদের ভিতরে থাকবে, চারটা তো বলা হয়ে গেল, তার পাঁচ নম্বর হচ্ছে রাকিউন, ছয় নম্বর হচ্ছে সাজিদুন, সাত নম্বর হচ্ছে ওয়াল আমরু আমিরুনা বিল মারুফে, যারা ভালো কাজে আদেশ দেবে, ওয়ান্নাহু আনিল মুনাল মুনকার এবং খারাপ কাজে নিষেধ করবে। এই আটটা গুণ যাদের ভিতরে থাকবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজা খুলে দেবেন। তাহলে ওই আটটা দরজা খোলার বৈশিষ্ট্যগুলি আর সূরায়ে ফাতিহার সাতটা বৈশিষ্ট্য আমার আপনার জীবনে আসার প্রয়োজন আছে কি নাই? আছে। তো এই আটটা, যেই আটটা গুণ থাকলে জান্নাতের আটটা দরজা বন্ধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের আটটা দরজা খুলে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই দরজার সেই আটটা গুণের প্রথম কথাই হচ্ছে তায়েবুন, তৌবা করে, বারবার যারা তৌবা করবে, বারবার যারা তৌবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহান মাবুদ, আমাদের পৃথিবীর মধ্যে এমন কোনো শক্তি, এমন কোনো সত্তা, এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ নাই যেই মানুষটার কাছে অপরাধ করার পরে ক্ষমা করার জন্য ডাকে নাই। আপনার কাছে আমি অপরাধ করি, আপনি আমার কাছে কেস দেওয়ার জন্য ঘুরে বেড়াবেন, এটাই বাস্তবতা। আপনার কাছে কোনো অন্যায় করব আমি, সেই অন্যায় কাজটাকে, কাজটার জন্য আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য মেম্বার কাছে যাবেন, চেয়ারম্যানের কাছে যাবেন, থানায় যাবেন, এটাই সত্য, এটাই সত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই আমাদের দ্রব, অন্যায়কারী গুনাহগার মানুষ দিগকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন তাকে মাফ করে দেওয়ার জন্য। আর এই মাফ করে দেওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে এই তাওবার মধ্য দিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পাপ ছিল, কোনো গুনাহ ছিল, তবুও তিনি হাদিসের মধ্যে আসছে কুল্লু ইয়ামিন, প্রত্যেকটা দিন মিয়াতা মাররা ১০০ বার করে তিনি তোবা করতেন, ১০০ বার তোবা করতেন। কেন তোবা করতেন? এই জন্যই করতেন যে তার আমল নামায় কোনো গুণা না থাকে, সেই জন্য, কেমন? হ্যাঁ, না তার তো গুণাই নাই। এই উম্মতদের শিখানোর জন্য, মানে আমাদের শিখানোর জন্য, আমাদের আমলের জন্য রসুল করে গেছেন, এটা রসুল করে গেছেন। এটা এই তৌবার দরজা থাকবে না একসময় যখন পশ্চিম দিকে চুর চুর চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে উদিত হবে, সেই সময় কিন্তু আর তৌবার দরজা খোলা থাকবে না। আর ব্যক্তিগতভাবে যখন মানুষের মৌতের গড়গড়ানি উঠে যায়, ওই সময় তৌবা করলে আর তৌবা কবুল হয় না, তৌবা কবুল হয় না। এই জন্যই আমাদের
খুব খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে আমরা ওই আটটা গুণ যেন আমার মধ্যে চলে আসে। এক নম্বর তৌবাকারী, এক নম্বর তৌবাকারী, শুরুটাই তৌবা। আপনি অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, এটাই বাস্তবতা। সেজন্য আজকের এই জানলেই জিতবেন অনুষ্ঠানে গত তারিখের মতো লোক আজকে না হোক, এতে কিছু সমস্যা নাই। আমরা যারা আসছি আমরা আমাদের জীবনটাকে বদলাতে পারলাম কিনা। গতকালকেও এক প্রোগ্রামে সেখানে গিয়ে আমি বারবার আমার মুখ দিয়ে শুধু আল্লাহর শুকরিয়া বেরোচ্ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই জন্যই বেরোচ্ছিল যে গত 5ই আগস্টের আগে এতগুলো মানুষ আমরা এক জায়গায় বসবো, ইসলামী কথাবার্তা বলবো এমন বলার সুযোগ আমাদের ছিল না। আর সেই ছিল না সেই সময়টা 5 তারিখ না, প্রায় আজকে ওই বিগত সরকারের সমস্ত আমলে, স্বৈর সরকারের সমস্ত আমলেই কিন্তু এই অবস্থাটা ছিল। কিন্তু তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপর থেকে তুলে নিয়ে ভালো একটা পরিবেশ দিয়েছেন। অতএব এই সময়ের সময়টাকে কাজে লাগাতে হবে কি হবে না, হবে, কাজে লাগাতে হবে। আর সেই কাজটা কি, কাজটা আমি আমার সংসারের কাজ তো করবই, আমি আমার যেটা দায়িত্ব সেটা তো করবই, মাঝখান থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন আসুক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রসারিত হোক, এই জন্য সার্বিকভাবে সবার খেয়াল থাকতে হবে। যে আমি যেটাই করি, কৃষক আরেকজন কৃষক বন্ধুর সাথে, একজন চাকরিজীবী আরেকজন চাকরিজীবীর সাথে, একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর সাথে, একজন ছাত্র আরেকটা ছাত্রের সাথে, এরকম সবাই সবার সাথে দিন নিয়ে আলোচনা করে এই দিনের প্রসার ঘটাতে হবে। আপনি যদি সামান্যতম একটু জিনিসও জানেন সেটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া, এটা আপনার ইমানই দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, ছোট্ট একটা কিছু হোক, ছোট্টটা কিছু হোক। এই জন্য আমাদের জীবন গড়ার ক্ষেত্রে জীবন ঘনিষ্ঠ কথাগুলি এখানে আলোচনা হয়, এইগুলি কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়েকজন সাহাবী দলবদ্ধভাবে যাচ্ছিলেন, হাঁটতেছে, সবাই হাঁটতেছে, শুনছেন সবাই, শুনছেন সবাই, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে আছেন। এমন সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোরআনে কারিমার মধ্যে সবচেয়ে নিরাশার কোনো আশার কিছু নাই, আমাদের জীবনটা তন্ন তন্ন করে দেখা হবে, সেখানে শুধু হতাশা, এমন কি আয়াত আছে কার কাছে, কে বলতে পারে? একজন বলে উঠল, সেটাই হচ্ছে ফামা ইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারা। ভালো করে শুনি, যে কিয়ামতের ময়দানে এক জাররা পরিমাণ, যে জাররার ডেফিনেশন, যে জাররার সংজ্ঞা এই মাত্র শুনলেন, এক জাররা পরিমাণ গুনাহ আপনাকে মাফ করা হবে না, ছাড় দেওয়া হবে না, বাদ দেওয়া হবে না। সাহাবারা বললেন এর চেয়েও হতাশার আয়াত আর আমরা কিছু দেখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কি ধী শক্তি তাদেরকে দিয়েছিলেন। এরপর সবাই সবাই ডুকরে কেঁদে উঠল। আবু সাঈদ খুদরি বেশি করে কাঁদলেন যে আমার সামান্য একটা গুনাহ সেটাও স্বচক্ষে আমি দেখতে পাবো। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই ইকরা কিতাবাকা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই আয়াতটি তুলে ধরলেন সেই অনুষ্ঠানে, সেই চলন্ত পথের, এই চলন্ত পথে ওই সময়, যে আপনার একটা জাররা পরিমাণ কিন্তু বাদ দেওয়া হবে না, আপনার আমল নামা স্বচক্ষে দেখতে পাবেন এবং তার হিসাব হবে।
এমন সময় কোরআনে কারিমার মধ্যে তো যেখানে জান্নাত সেখানে জাহান্নামের কথা, যেখানে মন্দের কথা সেখানে ভালোর কথা, এমন সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই যদি হয় আপনারা কে বলতে পারবেন যে সবচেয়ে আশা ব্যঞ্জক, সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত কোরআনে কারিমের মধ্যে কোনটা, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? তখন একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল, ইয়া আমিরুল মুমিনিন, সবচেয়ে আশা ব্যঞ্জক আয়াত হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ জুনুবা জামিয়া, যে তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ো না, এই নিরাশ হইও না, এই কথাটাই হচ্ছে সব আশার কথা। তার মানে কি যে আপনার গুণা যদি আকাশ সমান হয় কিংবা পাহাড় সমান হয়, পাহাড় সমান হলে মনে করবেন যে আল্লাহর রহমত আকাশ সমান, আর যদি আকাশ সমান হয় আপনার গুণা, আল্লাহ বলেন তুমি নিরাশ হয়ো না, আমার রহমত হচ্ছে আরশে আজিম সমান, আমি ক্ষমা, আমার ক্ষমার দরজা সব খোলা। আমরা সন্ধ্যার পরে থেকে শুরু করে প্রায় 9টা 10টা পর্যন্ত কি দেখি, দেখি বাজার ঘাটের শাটারগুলো সব বন্ধ হয়, শাটারগুলো কি হয় সব বন্ধ হয়, দরজাগুলি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু রাত্রি যত গভীর হয় দুনিয়ার সকলের দরজা বন্ধ হয়, শাটারগুলো নিচে নেমে চলে আসে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে দেন। তাহাজ্জুদের নামাজের সময় আপনি ওঠেন, দেখবেন কি মজা সেখানে, কি মজা সেখানে, কি তৃপ্তি সেখানে, সবাই ঘুমায় আছে, আপনি উঠে পড়লেন, জায়নামাজটা বিষয়ে মহান মনিবকে লম্বা সেজদা লম্বা কেরাত দিয়ে আপনি সময়টা কাটাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, আমি জানি সব কিছু, তারপর তোমরা বলো এরা কি চাই? আপনার নামাজ শেষ হলো, এবার আল্লাহর কাছে আপনি হয়তো ডাকতেছেন, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, এই বলে বলে ডাকতেছেন। আল্লাহ বলেন, কি চাই দেখো তো, আমাকে দেখেছে ফেরেশতা? না আল্লাহ, আপনি সবই ভালো জানেন, আপনাকে দেখেনি তারা, আপনার জাহান্নাম দেখেছে? বলছে না, জাহান্নামও তারা দেখেনি, জান্নাত দেখেছে? না, জান্নাতও দেখেনি। তাহলে কি চাই বান্দা, আমার কাছে কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের মাফ করে দিলাম। শুধু মাফই না, তার উসিলায় তার পিতা মাতাকে পর্যন্ত মাফ করে দিলাম। তো এই যে ক্ষমার বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এক, দুই নম্বর, 5 তারিখের পরের থেকে যেই সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, আমি মনে করি আল্লাহর দিনের জন্যই এটা দিয়েছেন, এটা কোনো রাজনৈতিক দলের বাহাবা এখানে নাই, সে যে দলই হোক, এটা আল্লাহ স্বয়ং দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এই সময়টা আমরা কাজে লাগাব, দাওয়াতি কাজ বেশি বেশি করব, ইসলামী আন্দোলনের দিকে মানুষ আসুক, বেশি বেশি করে দাওয়াত দিব, তাতে তারও নাজাত হবে, আপনারও নাজাত হবে, তার যে পরিমাণ সওয়াব হবে আপনার সওয়াবটা ডবল হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। এবার মাসলা মাসাইল কার কি জানা আছে একটু বলেন, বলতে থাকেন।